মালয়েশিয়াতে বর্তমানে মালয়েশিয়া পরিস্থিতি খুবই খারাপ, জায়গায় জায়গায় অপরিস্থিতি আছে। হাই বন্ধুরা, দেখুন এই নামি প্রবাস জীবন, এক বাজে দুইটা এখনো কাজ করতেছি, যারা প্রবাসে আসবেন দেখুন এটা আমাদের কাজ হইতেছে এখানে, সিমেন্ট হইতেছে, সিমেন্ট হচ্ছে ওই জায়গায়। যারা বিদেশ আসতে যাচ্ছেন, বিদেশে কি কষ্ট, কষ্টের কথা বিবেচনা বা কষ্টের কথা মাথায় রেখে আসেন। এদের আজ বাজে দুইটা, এখনো কাজে আছি। তো মালয়েশিয়ার পরিস্থিতি খুব একটা ভালো না, অপারেশন চলছে। যারাই আসবেন লিগেলভাবে আসার চেষ্টা করবেন, আন লিগেল কেউ আসবেন না, কারণ এসে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। যারই মাধ্যমে আসেন, যে এজেন্টের মাধ্যমে আসেন, লিগেলভাবে আসার চেষ্টা করবেন। এই তো কি আর বলো, প্রবাস জীবন খুব কষ্টের, যেমন কষ্ট তেমন সুখের। এই যে আজকে যদি কাজ করি, আজকে যত ওভারটাইম করবো সে তো আমাদের ইনকাম বেশি। এই তো আমাদের বস, এই তো বস সুপারভাইজার, কাজ করতেছি। বাসায় কখন যাব ঠিক নাই, তো আল্লাহ পাক রহম করলে অবশ্যই বাসায় যাব। তো আমাদের কাজ কাম আরও দু তিন ঘন্টা লাগে, মনে হচ্ছে রাত 4টে বাজতে পারে। আবার রাত 4টে গিয়ে 2 ঘন্টা ঘুম পেড়ে ফজর নামাজ পড়ে আবার 8টা থেকে কাজে আসতে হবে, হয়তো আধা ঘন্টা লেট হতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু টাইম টু টাইম কাজে আসতে হবে। তো কাজ প্রবাসে কাজ এইরকমই, যারা প্রবাসে আসবেন অবশ্যই সেটা ভেবে চিনতে আসবেন। এটা আমার বস সুপারভাইজার, খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। কষ্ট করলে টাকা আছে, আমরা কষ্ট করতেছি, আমাদের বেতন ভালো আসবে, টাকা ভালো আসবে। যারা কষ্ট করবেন না তাদের কোনো প্রবাস আসার প্রয়োজন নেই। মালয়েশিয়াতে বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, জায়গায় জায়গায় অপারেশন দিতেছে, এতে আজকে আমার সিমেন্ট হইতেছে। অপারেশন বিষয়টা আমি ভিডিওর যে কোনো এক পর্যায়ে বলে দেবো। মালয়েশিয়াতে আর লিগেলভাবে কেউ আসবেন না দয়া করে, যাদের জীবনের মায়া আছে, কারণ বাড়ি থেকে বাড়িঘর জমাজমি বিক্রি করে বিদেশ চলে আসবেন, কেন আপনার টাকার অনেক মূল্য, সবার টাকার অনেক মূল্য, মালয়েশিয়াতে এসে বিপদে পড়বেন না। এই তো আমি কাজ করতেছি রাত বাজে দুইটা, সবাই লিগেলভাবে আসার চেষ্টা করবেন, আন লিগেল কেউ আসবেন না। যার মাধ্যমে আসেন লিগেলভাবে আসবেন, আন লিগেল কেউ আসবেন না দয়া করে, এটা আপনাদের ভালো হবে। এখন আমার কথা বিশ্বাস করলেও ভালো, বিশ্বাস না করলেও সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো অবশ্যই আমার চ্যানেলটি যারা দেখছেন একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন, এবং দেখুন প্রবাসে আমরা কত রাত পর্যন্ত কাজ আমরা কাজ করি, কত রাত পর্যন্ত প্রবাস কাজ করি। এই তো ক্রেন চালাচ্ছে, এই তো লরি চলে গেল, এই তো আর একটা আসবে লরি, দেখুন।